চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা লুটপাট ও অগ্নিসংযোগ করছে তারা আন্দোলনে অংশ নেওয়া কেউ নন বলে জানান তিনি বলেন প্রতিহিংসায় না মেতে সবাইকে সংযত থেকে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এজন্য দেশবাসীর সহযোগিতা চান ফখরুল দলটির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সাদমান সাকিবের প্রতিবেদন গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে একে একে আসেন মির্জা ফখরুল সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা প্রায় আধা ঘন্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের শুরুতে দেশবাসী সহ আন্দোলনে অংশ নেয়া সকল ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আমরা অভিবাদন জানাতে চাই সেলুট জানাতে চাই আমাদের ছাত্রদের সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন আছেন পেশাজীবী তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মির্জা বলেন ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে প্রতিহিংসা না করে সবাইকে নিয়ে সংযত থাকার আহ্বান জানান তিনি এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এই বিজয় অর্জন করা হয়েছে এটা আরও বড় দায়িত্ব রয়েছে এখন প্রতিটি মানুষের প্রতিটি বাংলাদেশির প্রতিটি স্বাধীনতা প্রিয় মানুষের প্রতিটি নাগরিকের এই স্বাধীনতাকে সুসংগত করা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়িঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন সংসদ ভেঙে দিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে দাবি করেন বিএনপি মহাসচিব একটা দাবি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিং গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটু নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে একটু আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই চব্বিশ ঘন্টা দিন প্রায় হয়ে যাচ্ছে দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার এটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপির পক্ষ থেকে নাম প্রস্তাব করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন রাষ্ট্রপতি যখন নাম চাইবে তখন তারা নাম প্রস্তাব করবেন এ বিষয়ে সর্বদলীয় মতামতকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তিনি যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেবো তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় গুরুত্ব দেওয়া উচিত যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন সাকিব ঢাকা